অবশেষে আব্রাহাম এবং অপুর সাথে ঢাকায় ন অবশ্য পালনের জন্য ত্রিশ ঘন্টায় ঢাকা ত্রিশ ঘন্টার জন্য ঢাকায় এসেছেন সাকিব খান ঢাকায় নেমেই শাকিব খান সোজা চলে যান তার মায়ের বাসায় একদিনের সফর হওয়ার কারণেই শাকিব খান নিজের মায়ের বাসায় উঠেনি বলে জানিয়েছে জানা গেছে শুক্রবার গভীর রাত তিনটার দিকে বিমানের একটি ফ্লাইটে সাকিব খান ঢাকায় অবতরণ করেন এদিকে জানা গেছে সাকিব খানকে রিসিভ করতে বিমানবন্দরে যেতে পারেনি অপবিশ্বাস জানা গেছে অপবিশ্বাস প্রচুর ব্যস্ততা এবং অসুস্থতার কারণে তিনি গভীর রাতে এয়ারপোর্টে যেতে পারেননি সাকিবকে রিসিভ করার জন্য এদিকে সাকিবের ব্যক্তিগত দেহরুকি নিশ্চিত করেছেন নিশ্চিত করেছেন রবিবার সকাল সাতটার দিকে সাকিব খান ঢাকা ত্যাগ করবেন জানা গেছে সাকিব খানের সাথে খুব সকালে দেখা করবেন অপু বিশ্বাস এবং জয় এরপর কয়েকটি বৈশাখী মেলায় অংশ নিয়ে দুপুরের পর অপুর একটি নাচের অনুষ্ঠানে যাবেন তারা তবে সাকিব খান সে অনুষ্ঠানে তার কাজের কথা থাকায় অংশ নেবেন কিনা তা এখনও নিশ্চিত হয়নি তবে অপু যখন পারফর্ম করবেন সাকিব হয়তো দর্শক সারিতে অবস্থান করবেন তাছাড়া জানা গেছে সাকিব খান এবং অপবিশ্বাস সন্ধ্যার পর এক বিশেষ দাওয়াতে যাবেন তবে সেই দাওয়াত বা অনুষ্ঠান কোথায় বা কখন হবে তা নিশ্চিত করেনি তার ব্যক্তিগত কর্মকর্তা এদিকে সাকিবের হঠাৎ ঢাকায় আসার কথা শুনে অনেক খুশি সাকিবের মা তার চেয়েও বেশি খুশি হয়েছেন সাকিব খান কেননা মায়ের সাথে অনেকদিন পর একসাথে থাকছেন সাকিব খান সেটা হোক না একদিনের জন্য এদিকে অপুর সাথে যোগাযোগ করার চেষ্টা করা হলে জানা গেছে অপু এখন বিশ্রাম নিচ্ছেন সুপ্রিয় দর্শক বিনোদন জগতে নিত্য নতুন খবরাখবর পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন লাইক কমেন্ট এবং শেয়ার করুন আর কমেন্টস এর জানান আপনাদের মূল্যবান মতামত ধন্যবাদ